আমার ফাঁসি দেওয়ার হলো। আমার সাথে আরো পাঁচজন, আমরা ছয়জন লোকের ফাঁসি দেওয়ার হলো। নয় দিন আগে মতিনের ফাঁসি হয়ে গেল। যদি দেশ স্বাধীন না হতো তাহলে আজকে আপনাদের সাথে আমি কথা বলতে পারতাম। ওনারা কি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পাইছে? না। আপনি পাইছেন? না। আমার বঙ্গবন্ধু যদি বেঁচে থাকত তাহলে নিশ্চয়ই আমরা কিছু না কিছু শান্তি ভোগ করতে পারতাম। বঙ্গবন্ধুরে মারার পরে পলে পলে থাকতে হয়েছে, কারণ এলাকায় দাগি ছিলাম, আওয়ামী লীগ করতাম। দর্শক মন্ডলী, সবাইকে বাঙালি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালি টিভি বাংলার কথা বলে, বাংলার মানুষের কথা বলে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আপনারা, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, যারা আমরা প্রত্যেকেই আমরা জানি অসংখ্য মানুষের প্রাণের বিনিময়ে, অসংখ্য মানুষের বিশাল আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, সেটাই আপনাদের প্রমাণ করে আমাদের স্বাধীনতা যুদ্ধে। যারা এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি, যাদেরকে আমরা মনে প্রাণে মানে প্রচুর ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা কি শুধু মুখে মুখে? কারণ বিগত কয়েকদিন যাবৎ আমার কাছে এই বিষয়টা খুবই খারাপ লাগে। এই জন্যই খারাপ লাগে কারণ যখন দেখি সেই মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করে মানে জিরানিবাদ করছে, এতদিন পরেও মনে হচ্ছে যেন তারা স্বাধীন একটা ভূখণ্ডই শুধু পাইছে, তারা স্বাধীনতা পায়নি। তো তাদের এই কষ্ট শুনে আমি খুবই হতবাক, যার জন্য আমি চেষ্টা করি তাদেরকে আমরা জনসম্মুখে নিয়ে আসতে। আরও বেশি হতবাক এই জন্যই যারা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সব সময় তার কাছে সব ছায়ার মতো ছিল, তাদেরকে এখন খুবই অবহেলিত দেখা যায়। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন আমরা এই যে বঙ্গবন্ধু খুব একজন পালোয়ানকে আমরা আবিষ্কার করেছি, ঠিক আরেকজন আজকে পেয়েছি যে কিনা বঙ্গবন্ধুর খুব কাছে ছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে একাত্মতা মানে হয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন বিভিন্ন ক্ষেত্রে। দুঃখের বিষয় এখন তিনি চায়ের দোকানদার। তো আমরা ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহরাব। সোহরাব, আচ্ছা, আপনি তো এখানে চায়ের দোকান করতেছেন? জি। কতদিন যাবত করতেছেন? অনেকদিন যাবত। এর কি স্বাধীনতার পর থেকেই? না, স্বাধীনতার 10-12 বছর পর থেকে। 10-12 বছর পর থেকে। আচ্ছা, বাংলাদেশ তো স্বাধীন করছেন, আমরা মুক্তিযোদ্ধাদেরকে দেখি যে অসংখ্য সম্মানিত করা হচ্ছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে, যেমন যারা কিনা মুক্তিযোদ্ধাদেরকে এক গ্লাস পানি খাওয়াইছে বা বিভিন্ন ধরনের সামান্য কন্ট্রিবিউশন রাখছে, তারা কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। আপনি কি পাচ্ছেন? যে না, আমি পাই না। তবে আমি যেই যেই টাইম থেকে আওয়ামী লীগের জন্ম লগ্ন থেকে আমি আওয়ামী লীগ করি এবং ঢাকা ম্যাজিস্ট্রেটে চাকরি করতাম। আমি একজন দক্ষ শ্রমিক ছিলাম এবং ঢাকা মাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের মেম্বার ছিলাম, একজন দক্ষ। তারপরে ধরেন আমরা শ্রমিক মানুষ আন্দোলন সংগ্রাম করেছি, এই আন্দোলন সংগ্রামের মধ্যে আমাদের ফ্যাক্টরিটা ছিল বাসানি নেফের আন্ডারে। তখন আওয়ামী লীগের জাতীয় শ্রমিক লীগ গঠন হয় নাই, পরবর্তীকালে যখন জাতীয় শ্রমিক লীগ গঠন হয় আমরা জাতীয় শ্রমিক লীগে যাই। এর আগে 69-এর গণ আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন এবং যেদিন সার্জেন্ট জহুরুল হক সাহেব মারা গেলেন, আমরা এখান থেকে মিছিল করে যখন পল্টনে গেলাম, ওখানে যাওয়ার পরে খবর আসলো যে বঙ্গবন্ধু আসতে আসে। কিন্তু দুঃখের বিষয়, খবর পাইলাম যে যে জায়গায় সার্জেন্ট জহুরুল হক ছিল উনি পাক বাহিনীর গুলিতে এন্তেকাল করছেন। এই মরার কথা ছিল বঙ্গবন্ধু,
সেই জায়গায় সার্জেন্ট জহুরুল হক সব মারা গেছেন। তো আমরা মিছিল করে আবার ফির রিটার্ন ঢাকা মাসে আসলাম। এরকম বহুত আন্দোলন করেছি, বহুত মিছিল করেছি, বহুত সংগ্রাম করেছি, কিন্তু লাস্ট পর্যন্ত এই সংগ্রামের পরিপ্রেক্ষিতে আমি অ্যারেস্ট হয়ে গেলাম। আমরা 188 জন অ্যারেস্ট হইলাম। তখন 69-এ 22 মে রোজ শুক্রবার এখানে তৎকালীন বাহিনীর সাথে আমাদের সাথে সংঘর্ষ হয়েছিল শ্রমিকদের সাথে। আমি আবার 250 স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান ছিলাম, মানে ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দিয়েছি, আবার আমার আনসার ট্রেনিং ছিল সেই সুবাদে। তো ওখানে সংঘর্ষ হওয়ার পর আমার 11টা শ্রমিক মারা যায়, তার মধ্যে অন্যতম মতিন, অনেক নাম আর কত বলুম। চান টেক্সটাইল মিলের একটা শ্রমিক চানমিয়া করে নাম ওর পাওয়া হারায়, হাবিব মাসের একটা শ্রমিক মারা যায়। এই সংঘর্ষে ঢাকা সিটি এসপি মারা যায়। তো এবার অ্যারেস্ট হইলাম এই কেসে। অ্যারেস্ট হয়ে জেলখানায় ছিলাম। তো জেলখানার মধ্যে আর তখন তো আন্দোলন সংগ্রাম চলছে কি স্বাধীনতার আগেই? আগে আড়াই বছর জেলখানায় থাকতে হয়েছে। আড়াই বছর। আপনি মূলত 52 ভাষা আন্দোলন ওই সময় ছিলেন? ওই সময় ছিলাম, এর আগে। আচ্ছা আচ্ছা। তো ধরেন স্বাধীনতা স্বাধীনের পরে যখন স্বাধীন ঘোষণা হলো, আমরা জেলখানা থেকে বেরিয়ে আসলাম, তখন সর্বপ্রথম যেই কাজটা বঙ্গবন্ধু করেছে সেটা হলো আজকের মন্ত্রী তোফায়েল বাইরে দেয়া আমাদের সেই কেসটার প্রত্যেককে একটা করে রেকল রিকল দিয়ে দিছিল, মানে মাফ বঙ্গবন্ধুর ক্ষমতা বলে। এর পরবর্তীকালে এত কথা কয়া লাভ কি, আমার কাছে খারাপ লাগতে আছে। না না, এই আপনি একটু বলেন, কারণ কি আপনারা দেশের জন্য অনেক কিছু করছেন, কিন্তু আমাদের মানে দেশবাসী কিন্তু এটা জানে না, আপনাদেরকে জানাইতে হবে। আপনারাই কিন্তু ইতিহাস, ইতিহাস তৈরি করছেন আপনারা, ইতিহাস জানে বাঙালি, কিন্তু হয়তোবা এই যে আপনারা তৈরি করছেন, কারা তৈরি করছে এটা কিন্তু জানে না। আমি চাইতেছি আপনাদের ইতিহাসগুলো সবাই যাতে জানে। আপনি জানি আপনার একটু কষ্ট হচ্ছে, তারপর আজকে একটু কষ্ট দেব যাতে আপনি সবার সামনে আপনার সম্পূর্ণ কথাগুলো একটু আজকে খুলে বলবেন। আমার বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই আমরা কিছু না কিছু শান্তি ভোগ করতে পারতাম। বঙ্গবন্ধুরে মারার পরে পলে পলে থাকতে হয়েছে, কারণ এলাকায় দাগি ছিলাম, আওয়ামী লীগ করতাম, এই একটা নাম ছিল। আপনি যেখানে যান, লোটপুর চেয়ারম্যান কোন, কটন মিল কোন, হাবিব মেস কোন, উজ্জ্বল আমেস কোন, চান টেক্সটাইল কোন, এখান দিয়ে যেখানে যান যেই নেতারা কাছে যান না কেন, হাবিবুর রহমান, সিরাজ, গান্ধারিয়া, প্যাটেল, তৎকালীন জাতীয় শ্রমিক লীগের মান্নান সাহ সাধারণ সম্পাদক, সাধারণ সাহ সভাপতি ছিলেন, আরও অনেক শ্রমিক লীগের রহমতুল্লাহ চৌধুরী রেলওয়ার এবং ওই রহমান সাহ ছিলেন, সবাই জানতেন। আমরা ঝাঁপিয়ে পড়লাম কেন, লালকুটিতে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে বঙ্গবন্ধু আসছিল, মান্নান সাহ আসছিল, ফণিভূষণ মজুমদার আসছিল, তোফায়েল আহমদ আসছিল, ডাক্তার কামাল আসছিল, শেখ মন্ডি আসছিল, এরা নেতৃস্থানীয় লোকগুলো সম্পূর্ণ ওখানে আসছিল। তখন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উনি বক্তব্যের মাধ্যমে বলছিল যে পূর্ব পাকিস্তানের যে কোনো কোণারে শ্রমিকের উপর নির্যাতন আসে সেখানে যাইয়া ঢাকা মাসের শ্রমিকরা নেতৃত্ব দেওয়া তাদেরকে মুক্ত করার চেষ্টা করবে। আমরা সেই কথার উপর অনেক ক্রেতারই এই ধাসের বক্তব্য দিছে, সেই কথার উপরই জাহাঙ্গীর মেটারও আসছে। 69-এর 22 মে রোজ শুক্রবার জাহাঙ্গীর মেটালের 70 জন শ্রমিক ছিলেন, ওই শ্রমিকরা ইউনিয়ন করছিলেন, মালিক ইউনিয়ন মানে না, ও মিশিন লয়ে যাইব, পুলিশ আনছে,
পুলিশ দিয়া মিছিল লইয়া যাইব। তো আমার টিফিন টাইম ছিল 12:30, খবর আসলো যে এই ঘটনা, আমরা সেখানে গেলাম, যাই দেখি যে সত্যি 70 জন শ্রমিককে অ্যারেস্ট করছে, হাতে মানে গরুর মতো দড়ি লাগাইয়া বানছে। তো আমরা সহ্য করতে পারিনি, আমরা যাবাই পড়ছি, পুলিশের লগে সংঘর্ষ হলো, পুলিশ ভ্যাক করলো, আমরা ওই শ্রমিকদেরকে ছাড়াই আনলাম। হ্যাঁ, এর পরবর্তীকালে সিটিএসপি আসছে, আমরা তো চিনি না শ্রমিক মানুষ, আমরা সম্মুখ হ্যাঁ যুদ্ধে লিপ্ত হয়ে গেলাম। বেতের ডাল আর সরকি, আমি ফরিদপুর থেকে বেতের ডাল আর সরকি বানিয়ে আনছিলাম 11টা। তো এখানে তো বেশিরভাগ লোক নোয়াখালীর কুমিল্লার ছিল, ওরা বেতের ডাল ধরতে জানে না, সর্দার মায়ের বুঝে না। তো আমার লগে আরেকটা আমার বন্ধু লোক ছিল, আমরা এই দুজনেই পাড়ে বসলাম বেতের ডাল লইয়া আর সরকি লইয়া। আর ওই ট্রেনিং প্রাপ্ত যারা ছিল ওই শ্রমিকদেরকে বললাম যে তোমরা দূর থেকে পাথর মারো, ইটা মারো। এই তো পুলিশরা ব্যাক করলো, তো পুলিশরা ব্যাক করছে যে এর আগ দিয়েও দুজন মারা গেছে, এরপরে মোটমাট 11টা শ্রমিক মারা গেল ওখানে পুলিশের গুলিতে। আচ্ছা, আপনি ওই সময় ঢাকা মেসের কি ছিলেন, মানে শ্রমিকদের নেতা ছিলেন? জি, আমি শ্রমিক কর্মচারী ইউনিয়নের একজন মেম্বার ছিলেন। আপনার সাথে তো যারা ওই সময়কার সম্পৃক্ত ছিল ওরা তো বেঁচে আছে অনেকেই? না, ওরা কেউ বেঁচে নাই। সেক্রেটারি মন্নান মারা গেছে, সভাপতি ইসব আলী মারা গেছে, আর আছে শ্রমিক এখানে দু একজন আছে, আর সবই চলে গেল। ওনারা কি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পাইছে? না। আপনি পাইছেন? না। মানে আপনি মুক্তিযুদ্ধ করছেন, যুদ্ধকে তৈরি করছেন আপনারা, অথচ আপনার সার্টিফিকেট নেই। আমাকে বলতে চান তো আমরা সেই এই যে যুদ্ধগুলো করলাম সম্পূর্ণ আওয়ামী লীগের শ্রমিক লীগের নেতাদের নেতৃত্বে আমরা করেছি, আমরা তাদের কমান্ড মানছি। আর আওয়ামী লীগের সংঘর্ষ হয়ে থাকলে সর্বপ্রথম এই পুস্তকগুলা বেল্ট হয়েছে, এটা ইতিহাস, এটা সবাই জানে। আমার ফাঁসি দেওয়ার হলো, আমার সাথে আরো 5 জন, আমরা 6 জন লোকের ফাঁসি দেওয়ার হলো। 9 দিন আগে মতিনের ফাঁসি হয়ে গেল, যদি দেশ স্বাধীন না হতো তাহলে আজকে আপনাদের সাথে আমি কথা বলতে পারতাম না। সবার কাছে একটা অনুরোধ, যেহেতু এই ভিডিওগুলো করি তাদেরকে প্রচারের জন্য, শুধু এই না, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার দেবেন।